এই ভিডিওতে আলোচনা করব বেঙ্গল ডিএলএড কোর্সের দু বছরের টোটাল মার্কস ডিভিশন নিয়ে এবং পাস মার্কস নিয়ে অনেকেই জানতে চাও যে রিটেনে কততে পাস অ্যাসাইনমেন্টে কততে পাস ইন্টারনালে কততে পাস এক্সটার্নালে কততে পাস এই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব তোমরা জানো ডিএলএডে টোটাল মার্কস হচ্ছে চোদ্দোশো নাম্বার পার্ট ওয়ানে থাকে সাতশো নাম্বার এবং পার্ট টুয়ে থাকে সাতশো নাম্বার পার্ট ওয়ানের সাতশো নাম্বারের মধ্যে পাঁচশো নাম্বার থাকে তোমাদের কম্পালসারি পেটাগিক সাবজেক্টস বা সিপিএস অর্থাৎ এর আন্ডারে থাকে পাঁচটা সাবজেক্ট যেগুলো তোমাদের রিটেন এক্সাম হয় সাবজেক্টগুলো কী কী চাইল্ড স্টাডিজ বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং ইভিএস এই পাঁচটা সাবজেক্টে একশো নাম্বার করে পরীক্ষা হয় যার মধ্যে সত্তর নাম্বার হলো রিটেন এবং তিরিশ নাম্বার হলো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা কিন্তু ইন্টারনাল অর্থাৎ কলেজ থেকেই মার্কস দেয় তো এর মধ্যে পাস মার্কস কত দেখো রিটার্নে সত্তর নম্বরের মধ্যে পাস মার্কস হলো আঠাশ এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে তিরিশ নাম্বারের মধ্যে পাস মার্কস হলো বারো তাহলে এখানে একশো নাম্বারের মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে চল্লিশ অর্থাৎ ফর্টি পারসেন্ট এই পাস মার্কস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই থাকে এরপরে বাকি যে দুশো নাম্বার থাকছে সেটা হলো তোমাদের প্র্যাকটিকাম প্র্যাকটিকাম তোমাদের দুটো ভাগে ভাগ হয় একশো নাম্বারে প্র্যাকটিকাম ওয়ান এবং একশো নাম্বারে প্র্যাকটিকাম টু প্র্যাকটিকাম ওয়ানে থাকে মাইক্রো টিচিং যারা জানো না মাইক্রো টিচিং এক্সাম কী তাদের জন্যই বলছি মাইক্রো টিচিং এক্সামে তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে যারা ডিটেলসে জানতে চাও তাদের জন্য আলাদা করে ভিডিও বানানো আছে সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেই লিঙ্ক থেকে দেখতে পারো তো মাইক্রো টিচিংয়ে যে একশো নাম্বার থাকে সেটাও দুটো ভাগে ভাগ হয় ইন্টারনাল পঞ্চাশ নাম্বার এবং এক্সটার্নাল পঞ্চাশ নাম্বার ইন্টারনালে মার্কস দেয় তোমাদের কলেজের স্যার ম্যাডামরা এবং এক্সটার্নালের সময় বাইরে থেকে স্যার বা ম্যাডামরা আসেন তারাই এক্সটার্নাল মার্কসটা দেয় তো মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে মার্কস কত ইন্টারনালে পাস মার্কস পঞ্চাশ নম্বরের মধ্যে পঁচিশ নাম্বার এবং পঞ্চাশ নাম্বারে এক্সটার্নালও পাস মার্কস পঁচিশ নাম্বার অর্থাৎ টোটাল একশো নম্বরের মধ্যে প্র্যাকটিকাম ওয়ানে পাস মার্কস হল পঞ্চাশ নম্বর এরপরে হলো প্র্যাকটিকাম টু যেখানে থাকে ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস মিউজিক ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন এর মধ্যে কিন্তু তিনটে ভাগ আছে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশানে থাকে চল্লিশ নাম্বার ক্রিয়েটিভ ড্রামা এবং ফাইন আর্টসে থাকে তিরিশ নাম্বার এবং মিউজিকে থাকে তিরিশ নাম্বার এই তিনটেই হলো ইন্টারনাল প্র্যাকটিক্যাম টুয়ের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল নেই এখানে কোনো এক্সাম হয় না সাধারণত তিনটের জন্যই খাতা বানাতে হয় এখানে পাঁচ মার্কস কত চল্লিশ নাম্বারের মধ্যে পাস মার্কস হলো কুড়ি এবং তিরিশ নাম্বারে যেগুলো আছে সেখানে পাশ মার্কস হলো পনেরো এবং পনেরো তাহলে এখানেও কিন্তু টোটাল একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বার পেলেই পাস আশা করছি পার্ট ওয়ানটা বুঝতে পারলে এরপরে হলো পার্ট টু পার্ট এর ক্ষেত্রেও টোটাল থাকে সাতশো নাম্বার কিন্তু এখানে মার্কস ডিভিশনটা একটু আলাদা এখানে পাঁচটা পেপার থাকে না এখানে থাকে তিনটে পেপার যেগুলো একশো নাম্বার করে রিটেন এক্সাম হয় এডুকেশনাল স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগগি অ্যাক্রোস কারিকুলাম এই তিনটে সাবজেক্টেরই তোমাদের রিটেন এক্সাম হয় রিটেন এক্সামের ক্ষেত্রে মার্কস ডিভিশনটা একই থাকে সত্তর নাম্বারের রিটেন এবং তিরিশ নাম্বারের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এক্ষেত্রে মার্কসটাও পার্ট ওয়ানের মতনই নেই রিটার্ন এক্সামে সত্তর নম্বরের মধ্যে মার্কস হলো আঠাশ এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে তিরিশ নম্বরের মধ্যে মার্কস হল বারো অর্থাৎ টোটাল হল ফর্টি পারসেন্ট এর সাথে তোমাদের আরেকটা কোর পেপার থাকে কিন্তু এটার কোনো এক্সাম হয় না এটা হলো সিসি জিরো ফাইভ বা কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এডুকেশন এটাই টোটাল থাকে একশো নাম্বার এবং একশো নাম্বারের পুরোটাই হলো ইন্টারনাল কোনো এক্সটার্নাল কিন্তু এখানে নেই এখানে পুরো কাজটাই হলো কম্পিউটারে কম্পিউটারে পাওয়ার পয়েন্টের সাহায্যে তোমাদের স্লাইড বানাতে হবে এবং এক্সেলের সাহায্যে মার্কশিট বানাতে হবে এর সাথে কিছু বার্ড চার্ট পাই চার্ট এগুলো বানাতে হবে তোমাদের কলেজ থেকে যখন সিসি জিরো ফাইভের জন্য খাতা বানাতে বলবে তখন তোমাদের সব বলে দেবে তাও তোমরা যদি এই খাতার স্যাম্পল পিডিএফ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি পরে ভিডিওতে এই খাতার স্যাম্পেল তোমাদের দেখাবো তো তোমাদের এখানে বললাম টোটাল থাকে একশো নম্বর এখানে কিন্তু কোনো ভাগ নেই একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নাম্বার পেলেই পাস তাহলে এখানে গেলো তোমাদের চারশো নাম্বার এরপরে তিনশো নাম্বারে থাকে প্র্যাকটিকাম এখানেও প্র্যাকটিকামটা পার্ট ওয়ানের মতনই দুটো ভাগ থাকে প্র্যাকটিকাম থ্রি আর প্র্যাকটিকাম ফোর প্র্যাকটিকাম থ্রিতে থাকে তোমাদের ম্যাক্রো টিচিং বা স্কুল ইন্টার্নশিপ এখানে টোটাল থাকে দুশো নাম্বার একশো নাম্বার হলো ইন্টারনাল এবং একশো নাম্বার হলো এক্সটার্নাল ইন্টারনালের জন্য তোমাদের প্রাইমারি স্কুলে গিয়ে টিচিং প্র্যাকটিস করতে হয় এবং এক্সটার্নালের সময় প্রাইমারি স্কুলে গিয়েই তোমাদের ডেমো দিতে হয় এক্ষেত্রে তোমাদের মার্কস থাকে ইন্টারনালেও পঞ্চাশ এবং এক্সটার্নালেও পঞ্চাশ এরপরে হলো প্র্যাকটিকাম ফোর প্র্যাকটিকাম ফোরে থাকে স্কুল বেসড অ্যাক্টিভিটিস এখানে থাকে টোটাল একশো নাম্বার এটাও কিন্তু পুরোটা ইন্টারনাল স্কুল বেসড অ্যাক্টিভিটিসেরও কোনো এক্সাম হয় না এখানেও তোমাদের শুধুমাত্র খাতা বানাতে হয় সেই খাতার মধ্যেই মার্কস থাকে একশো যার মধ্যে মার্কস হলো পঞ্চাশ স্কুল বেসড অ্যাক্টিভিটিসে কী কী লিখতে হবে সেটাও তোমাদের কলেজ থেকে বলে দেবে সি সি জিরো ফাইভের খাতার সাথে আমি স্কুল বেসড অ্যাক্টিভিটিসের খাতাটাও তোমাদের দেখাবো তাহলে আশা করছি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের ক্ষেত্রে মার্কস ডিভিশনটা জানতে পারলে এবং পাস মার্কসটাও জানতে পারলে তাহলে আমরা যদি টোটাল দেখি পার্ট ওয়ানের সাতশোর মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে তিনশো কুড়ি এবং পার্ট টুয়ের সাতশোর মধ্যে টোটাল পাস মার্কস হচ্ছে তিনশো অর্থাৎ দু বছর মিলিয়ে টোটাল পাস মার্কস হচ্ছে ছশো কুড়ি যারা পাস মার্কসটা পাবে না তাদের আবার এক্সাম দিতে হবে রিটেনে ফেল করলে রিটার্ন এক্সাম দিতে হবে এবং প্র্যাকটিকামে ফেল করলে প্র্যাকটিকাম দিতে হবে সাধারণত রিটেন ছাড়া আর কোনোটাতেই কেউ ফেল করে না কিন্তু কেউ যদি প্র্যাকটিকামে অ্যাবসেন্ট থাকো তাহলে তাকে পরের বছর প্র্যাকটিকামটা দিতে হবে যদি রিটার্নে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করো তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টেরই পরীক্ষা দিতে হবে আর বাকি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না কারো যদি প্র্যাকটিকামে ফেল থাকে শুধুমাত্র প্র্যাকটিকামটাই দিতে হবে কোনো রিটার্ন দিতে হবে না পরপর তিনবার তোমরা সুযোগ পাবে তিনবারের মধ্যে যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে ভালো হলে কিন্তু আর সুযোগ পাবে না এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।